وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ إِرْ بَدْلَا إِرْ جَزَا أَبْنِي أَمِي بَابُو এখন আফসোসের বিষয় যে যেটা আপনার আমার নিজস্ব সম্পদ হবে সেটার ব্যাপারে আপনি আমি উদাসীন গাফিল, সেটার ব্যাপারে আপনার যেটা নিজের নাফসের জন্য, যেটা আপনার নিজের কাজের জন্য যেটা প্রাধান্য, যেটা আপনার নিজের জন্য উপকার, সেটা কিন্তু আপনি আমি করলাম না। করলাম কোনটি? যেটি আপনার আমার কোনো কাজে আসবে না সেটা আপনি আমি করলাম। আপনি দেখুন, এখন যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, অর্থাৎ মসজিদের হোক বা যে কোনো আল্লাহর পথে যে কোনো কাজের জন্য মানুষকে ব্যয় করার কথা বলে, সে জায়গায় কুণ্ঠিত বোধ করে, মানুষ সে জায়গায় অল্প টাকা দেয়, সে জায়গায় অল্প টাকা, আর যেটা প্রয়োজন নেই সেটা শয়তানের ইত্তেবা অনুসরণ হয়, সেই পথে মানুষ অঢাল খরচ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القرب حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা প্রতি জুম্মার ন্যায় আজকে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বরুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপচয় অপব্যয়। এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীর বুকে আপনাকে আমাকে বডির বিভিন্ন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আর সবচাইতে বড় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা পৃথিবীর বুকে এখনও পর্যন্ত যারা জীবিত আছি, এখনও বর্তমান পৃথিবীর বুকে আছি। এই পৃথিবীর বুকে আপনার আমার জীবন অতিবাহিত করার জন্যে আপনার আমার খাবারের বস্ত্রের প্রয়োজন থাকে, থাকার বাসস্থানের প্রয়োজন পড়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত হচ্ছে হাত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার বডি এবং শক্তি, এই সমস্ত কিছু দিয়েই আপনি আর আমি জীবিকা নির্বাহ করি। কেউ রিক্সা চালিয়ে, কেউ সার্ভিস জীবন কাটিয়ে, কেউ ব্যবসা বাণিজ্য করে, এক একজন এক একভাবে আমরা পৃথিবীর বুকে রুজি রোজগারের জন্যে কর্মের মধ্যে ব্যস্ত থাকি। তো আপনি আমি বিভিন্ন সেক্টরে কাজ কর্ম করতে গিয়ে আপনার আমার অনেক টাকা হয়, কাউরির অল্প টাকা হয়, এই সমস্ত টাকাকে জমিয়ে আপনার আমার সংসারের জন্য খরচ আপনি আমি করি। এই করতে গিয়ে আপনি আমি যে খরচটা করি, কখনো সেটা হয়ে যায় অপচয়, কখনো হয়ে যায় সেটা অপব্যয়। তো আপনি আমি যেহেতু মুসলিম, আপনার আমার জানা একান্ত জরুরি যে আমরা যে আয়টা করছি, সে আয়টা আমরা কিভাবে খরচ করছি, এটা আপনাকে আমাকে জানতে হবে। আজকে আপনি আমি সেটাকে গুরুত্ব দিইনি, মূল্যায়ন করিনি, যার ফলে আপনার আমার জীবনে সেই অর্থ, সেই সম্পদ, সেই টাকা পয়সা কখনো অপব্যয় করি, কখনো সেটাকে অপচয় করি না জানার ফলে। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আজকে সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব যে অপচয় কোনগুলি, অপব্যয় কোনগুলি, এটা আপনার আমার জানা একান্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়টিকে এই জন্যে জানা দরকার যে আপনি আমি, আপনার আমার সোসাইটি সমাজে, আপনার আমার জীবনের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ অপচয় করি, অপব্যয় করি, এটা আপনাকে আমাকে জানতে হবে। আর বিশেষ করে আপনি আমি দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি, পরকালটাকে আপনি আমি গুরুত্ব দিইনি, যার ফলে এই সমস্যা আপনার আমার জীবনে আছে। এরই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে জানিয়েছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়াকে ভালোবেসে ফেলেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, এবং পরকাল যে তোমাদের জন্য সুখময় সেটা যে চিরস্থায়ী সেটাকে তোমরা ভুলে গেছো। আজকে বাস্তবতার রূপ আপনি আমি দেখতে পাচ্ছি, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ফলে আখিরাতকে আপনি আমি ভুলে আছি। অথচ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আর পরকাল আখিরাত হচ্ছে আপনার আমার জন্য চিরস্থায়ী জিন্দেগি। এখন আপনাকে আমি জানাতে চাইছি যে আপনার আমার জীবনের যে আয়, সে আয়টা কোথা থেকে আপনি আমি করছি সেটাকে প্রথমত আপনাকে আমাকে জানতে হবে। সেটা কেন জানতে হবে? যেহেতু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কাল কিয়ামতের দিন বানী আদমকে পাঁচখানা প্রশ্ন করা হবে। এই পাঁচখানা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে করা যাবে না, তাদের এক পা আগেও যাবে না, এক পা পিছনেও আসবে না। সেই পাঁচখানা প্রশ্নের মধ্যে হতে একখানা প্রশ্ন থাকবে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোথা থেকে ধন সম্পদ উপার্জন করছো, আমানফাকু, এবং তা তুমি কোন পথে খরচ করছো। তাহলে এই হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে জানতে হবে আপনি আমি কোন পথে, কোন জায়গা থেকে যে উপার্জন, যে সম্পদ নিয়ে আসছি, যে টাকা পয়সা নিয়ে আসছি সেটা কোথা থেকে, সেটা হালাল না হারাম, সেটা বৈধ না অবৈধ, সেটা জায়েজ না নাজায়েজ, এটা আপনাকে আমাকে জানতে হবে। জানার পরে এবার আপনি আমি যে খরচটা করব, এই খরচটাও আপনাকে আমাকে দেখতে হবে সেটা কোন জায়গায় করছি। যে খরচটা আমি করছি
সেটা আমার তো অপচয় হয়ে যাচ্ছে না তো, যে খরচটা আমি করছি সেটা অপব্যয় হয়ে যাচ্ছে না তো, এটা আপনাকে আমাকে জানতে হবে। কেননা এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি না জানলে আপনার আমার জীবনে একাধিক জীবনের ক্ষেত্রে আপনি আমি অপচয় অপব্যয় করছি, যেটা দিকে গুরুত্ব আপনি আমি দিচ্ছি না, অথচ গুরুত্ব দেওয়া একান্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানব যে অপচয় জিনিসটা কি। অপচয় জিনিসটাকে আরবিতে বলা হয় ইসরাফ। এটা কেন? যেটা আপনার আমার জন্য বৈধ, যেটা জায়েজ, এই জায়েজের ক্ষেত্রে আপনি আমি যে খরচটা করছি প্রয়োজনের বাইরে যদি অতিরিক্ত খরচ করে ফেলি সেটাকে বলা হয় অপচয়, এটাকে বলা হয় আরবিতে ইসরাফ। আর যেটা অবৈধ, আপনার আমার জন্য জায়েজ নয় অথচ আপনি আমি খরচ করছি, এটাকেই বলা হয় তাবজির, এটাকে বলা হয় অপব্যয়। তাহলে সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম যে ইসরাফ অপচয় তাকেই বলা হয় যেটা আপনার আমার জন্য বৈধ, যতটুকু প্রয়োজন খরচ করার আমাদের প্রয়োজন তার থেকে অতিরিক্ত যদি খরচ আপনি আমি করে দিই এটাকে বলা হয় অপচয়। আর যেটা আপনার আমার জন্য বৈধ নয় অথচ আপনি আমি খরচ করছি এটাকে বলা হয় তাবজির, এটাকে বলা হয় অপব্যয়। এখন আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এটার ব্যাপারে কি বলেছেন। যেমনটি দিন ইসলামে কৃপণতা হওয়া, বাখিল হওয়াও যেমন নিষিদ্ধ, অনুরূপভাবে ইসরাফ অপচয় এবং অপব্যয় দুটোকেই নিষিদ্ধ করা হয়েছে। এটি ইসলামের মধ্যে স্থান পায়নি, দুটোকেই হারাম করা হয়েছে, অবৈধ করা হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কোরআনুল করিমের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেই জায়গায় স্পষ্ট হবে যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা ইসরা অর্থাৎ বানি ইসরাইল ১৭ নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তোমরা আত্মীয় স্বজনদের এতিম মিসকিনদের হককে তোমরা দিয়ে দাও। ওয়ালা তুবাদদির তাওজির, এবং তোমরা কোনোভাবেই অপব্যয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয় যারা করে এরা হচ্ছে শয়তানের ভাই। অকান শয়তানুর রব্বিহি কাফুর, আর শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের অধিক অকৃতজ্ঞ, সে কৃতজ্ঞতা স্বীকার করে না। তাহলে সে যদি কৃতজ্ঞতা না স্বীকার করে আর সেই শয়তানের আপনি আমি ভাই হয়ে যাচ্ছি না তো অপব্যয় করে। এই আয়াতটিকে আপনাকে আমাকে গুরুত্বভাবে জানতে হবে। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে তোমার আত্মীয় স্বজন এবং এতিম মিসকিনদের হক তোমরা দিয়ে দাও, আর কি করিও না, তোমরা কোনোভাবেই অপব্যয় করবে না। যারা অপব্যয় করে এরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে আল্লাহর কি অকৃতজ্ঞ, একজন ব্যক্তি সে অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না। তাহলে আপনি আমি এই আয়াত অনুযায়ী যদি নিজের ব্যক্তিগত জীবনকে মিলিয়ে দেখি যে আপনি আমি অপব্যয় করছি না তো, অপব্যয় বলতে গেলে যেটি শরীয়তে বৈধ নয় অবৈধ কর্ম, যেমনটি এক্সাম্পল বলা যায় মদ পান করা, মদ ইসলামে হারাম, এটা অবৈধ, এটা জায়েজ নয়। এবার এর পিছনে যদি আপনি আমি খরচ করি এটাকেই বলা হয় তাবজির, এটাকেই বলা হয় অপব্যয়। আর এটা দিন ইসলাম মেনে নিতে পারে না। আপনি যে কোনো জিনিস যেটা আপনার নিজের নাফসের জন্যে, নিজের যেটা ক্ষতির জন্যে, যে জিনিসটাই আপনি আমি ব্যবহার করি না কেন, যেটা কোনো উপকারে আসে না, সেই পিছনেই খরচ করার নামই হচ্ছে তাবজির, এরই নাম হচ্ছে অপব্যয়। এবার আপনাকে আমি জানাই ইসরাফ অপচয় কি জিনিস। এ অপচয় জিনিসটা কি, যেটা জায়েজ আপনার আমার জন্যে বৈধ অথচ সেটাকে অতিরিক্ত খরচ করে দেওয়া, যে যতটুকু প্রয়োজন প্রয়োজনের বাইরে যদি খরচ করে দিই এটাকে বলা হয় ইসরাফ, এটাকে বলা হয় অপচয়। এখন দেখি তো আপনার আমার জীবনে অপচয় হয় কি না। এখন আপনি যে কোনো অনুষ্ঠানকে তুলে ধরুন, এখন বর্তমান বিবাহের অনুষ্ঠান চলছে, বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি কথা তুলুন। আমি কোনো ব্যক্তিকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, এখন বর্তমান যেহেতু চলছে বিবাহের আনুষ্ঠানিক, এই বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে একটু আপনি মিলিয়ে দেখুন যে আপনি ইসরাফ অপচয় করছেন না তো, বিবাহে খরচের জন্য যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত করে দিচ্ছেন না তো। এখন যদি আমরা দেখি অনেক অবৈধ পথে এবং সেটা অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আমরা ব্যয় করছি বিবাহের অনুষ্ঠানে, আপনি মিলিয়ে নেন।
যে জিনিসটা মানুষের প্রয়োজন নেই অথচ সেটা আপনি দিচ্ছেন। একটি মানুষের যতটুকু খাবারের প্রয়োজন ততটুকুই যদি ব্যবস্থাপনা করে আপনি দেন, এটাই মানুষের জন্য কল্যাণ হবে, এটাই কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দিয়ে আপনাকে অনেক কিছু শিক্ষানোর বিষয় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, একটি মানুষের খাবারের যতটুকু প্রয়োজন তার থেকে যে অতিরিক্ত আপনি খাইয়ে দেন, মানুষটিরও ক্ষতি হবে আর দিন ইসলামের ক্ষতি হবে। হচ্ছেও কেন? আপনাকে পূর্বে আমি জানিয়েছি যে আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি, পরকালকে নয়, পরকালকে নয়। এখন আপনি দেখুন, আপনার যেটা প্রয়োজন নেই সে তার অতিরিক্ত আপনি খরচ করছেন। এক্সাম্পল আপনি নিয়ে নেন, আপনি ধরে নেন আপনি একজন দোকানদার ব্যক্তি, আপনি বিজনেসম্যান, আপনার দোকান আছে কাপড়ের, আপনি সে জায়গায় বসে আছেন আপনার দোকানে। এখন একটি রাস্তার ফকির আপনার কাছে গেল, আপনার কাছে টাকা চাইল, আপনি কি বললেন? সে ব্যক্তিকে বললেন যে যাও, এখন হচ্ছে না, পরে এসো। ওকে আপনি ঘুরিয়ে দিলেন। এবার তার কিছুক্ষণের মধ্যে আপনার পরিচিত একজন ব্যক্তি চলে এলো, দুপুরবেলাতে আপনার কাছে এলো, আপনার কাছে যখন বসলো তাকে বলছেন ভাই চা খান, তখন সে ব্যক্তি বলছে না ভাই গরমে এখন এই অবস্থায় চা খাবো না, তবুও তাকে আপনি জোর করে চা পান করাচ্ছেন। শুধু তাকে নয়, তার সঙ্গে আপনি নিজেও পান করছেন এবং আশপাশে যদি কেউ থাকে তাকেও আপনি দিচ্ছেন। এটা আপনার প্রয়োজন ছিল না, এটা আপনার প্রয়োজন ছিল না, এটা প্রয়োজনের বাইরে আপনি এই খরচটা করে দিলেন। অথচ প্রয়োজন ছিল সেই ফকিরটার, যার অভাবের কারণে আপনার দরবারে এলো, টাকা চাইলো, তাকে আপনি দিলেন না। এই জায়গায় প্রয়োজন ছিল, আর ওই ব্যক্তিটি চা পান করা কোনো প্রয়োজন ছিল না, সে ব্যক্তিটিকে আপনি দিয়ে দিলেন। এবার ভাবেন তো, এবার আপনি ভাবেন যে আপনার আমার জীবনে অপব্যয় হচ্ছে না তো, আপনার আমার জীবনে অপচয় হচ্ছে না তো। এই জায়গায় যদি আপনি মিলিয়ে নিন, আপনি দেখতে পাবেন যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি মিলিয়ে নেন না কেন, আপনাকে যদি বলা হয় আপনি একদিন মরবেন, আপনি বলবেন হ্যাঁ আমি মরে যাব। আপনাকে যদি বলা হয় আপনি দুনিয়ায় সব কিছু ছেড়ে পরকালে পাড়ি দিবেন, কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না, আপনি বলবেন হ্যাঁ সেটাও হবে, সেটাও হবে। অথচ আপনি সব কিছু সম্পর্কে জানছেন যে মৃত্যুর পরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না, আমাকে সাদা কাফন পরিয়ে কবরস্থ করা হবে, কবরে আমাকে দিয়ে আসা হবে, এটা আপনি আমি সবাই জানি। অথচ দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছি কেমনটা, যে মানুষের যেটা প্রয়োজন ছিল সেটাকে আপনি আমি দিলাম না, যার প্রয়োজন নেই তাকে আপনি আমি দিলাম। এখন আপনি মানুষকে বলুন দিন ইসলামের ক্ষেত্রে, দিন ইসলামের দিকে মানুষকে আপনি বলুন যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি খরচ করুন, সে কুণ্ঠিতবোধ করে, সে কুণ্ঠিতবোধ করে। অনেক মানুষের অঢেল ধন সম্পদ রয়েছে, অথচ সেই ব্যক্তিকে যদি দান খায়রাতের কথা বলা হয় সে ব্যক্তি দান খায়রাত করে না, অথচ আপনি আমি বলি ও ব্যক্তি ধনী। জি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ধন সম্পদ আছে সে প্রকৃত পক্ষে ধনী নয়। তবে কোন ব্যক্তি ধনী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, যে ব্যক্তির মনের ইচ্ছার দিক দিয়ে ধনী, অর্থাৎ মনকে উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খরচ করে, এ হচ্ছে প্রকৃতপক্ষে ধনী। মানে ধন সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে গেলে মনের দিক দিয়ে ধনী হতে হবে। অনেক মানুষের অঢেল ধন সম্পদ আছে অথচ সে ব্যক্তিকে বলা হলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে না। আর কোন মানুষকে আমরা অনেক মানুষকে দেখতে পাই যাদের সম্পদ নেই তবুও মনের দিক দিয়ে ধনী, তারা যতটুকু সম্ভব ততটুকু দেয়। তার জ্বলন্ত প্রমাণ সাহাবে কামদের মধ্যে ঘটেছিল, হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, যেটা আমরা জেনেছিলাম পূর্বে, অনেকে জানেন, সেদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস স্পষ্টভাবে এটাই প্রমাণ করে যে অঢাল ধন সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে গেলে মনের দিক দিয়ে ধনী হতে হবে, অর্থাৎ মনকে উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করতে হবে। এখন মানুষকে আপনি খরচের কথা বললে সে কৃপণতা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে না, অথচ যেটা প্রয়োজন নেই অপব্যয় অপচয় সে পথে সে খরচ করে, কোনো দ্বিধাবোধ তার নেই। দিন ইসলামের ক্ষেত্রে সে নিজেকে কৃপণতা করে দেয়। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে সূরা মুহাম্মদ 47 আয়াত নম্বর 38 যদি আপনি দেখেন, সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, আমি যখন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করার কথা বলি তখন তোমরা কি করো, এক অপরের কি করো, কৃপণতা বোধ করো, তোমরা দাও না। অথচ তোমাদেরকে দান করার কথা বলা হলে তোমরা পিছপা হয়ে যাও, কৃপণতা করো।
অথচ তোমরা জানো তোমরা যে কৃপণতা করছো, এই কৃপণতাটা কি? ফা ইন্নামা ইয়খবালু, এই কৃপণতাই হচ্ছে আন নাফসিহি, নিজেকে ধোকা দেওয়া, নিজের নাফসকে কৃপণতা করা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন কেন? যে যারা কৃপণতা করে নিজের নাফসকে কৃপণতা করলো, মানে আপনি ভালো করেই জানছেন যে ধন সম্পদ আপনার পৃথিবীতে আছে, আপনার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না যদি আপনি জীবিত অবস্থায় কাজে না লাগান, আপনার কোনো কাজে আসবে না। কেউ কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে অর্থাৎ মসজিদে যদি কোনো কিছু দানের কথা বলা হয়, সে ব্যক্তি যদি কৃপণতা করে, সে দেয় না, বখিলগিরি করে, সে দিল না, সে ভাবছে আমি দিলাম না অনেক কিছু হয়ে গেল, জি না, যে ব্যক্তি দিল না সে নিজের নাফসকেই সে কৃপণতা করলো, নিজের নাফসের জন্য সেটাকে ক্ষতি করলো, এই জন্যে ক্ষতি করলো। আপনি আমি জানি যে মানুষ মরে গেল, আমার বেটা চলে গেল, যখন কোনো ছেলে মারা যায় তো মা বাবা কি বলে যে আমার বেটা আমার ছেলে চলে গেল, গেল কোথায়? তার বডি তো বাড়িতেই আছে, তার বডিটা তো বাড়িতে আছে, সে তো যায়নি, গেল কি তার নাফস, গেল তার আত্মা। এই আত্মা সম্পর্কে আপনি আমি অবগত নই যে এই আত্মাটা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়, যার ফলে মানুষের কোনো বডির, এই বডি স্ট্রাকচারের কোনো দাম থাকে না, সেটা পৃথিবীর বুকে থেকে যায়, তার মেন যেটা হচ্ছে আত্মা নফস, এটা চলে যায়। এরই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বলেছিলেন, পূর্বেও হাদিসটি জানিয়েছিলাম, আজকেও আপনাদেরকে জানাচ্ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবে কেরামরা যখন বলছিল যে সম্পদ আমার, সম্পদ আমার, টাকা পয়সা আমার, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের ধন সম্পদ হচ্ছে প্রকৃতপক্ষে তিনটি, এটি আপনি আমি জেনেছিলাম, তার মধ্যে একটা ছিল খাওয়া, আর একটা ছিল পড়া পরিধান করা, যেটা খাওয়া পড়া এটা তো দুনিয়ার বুকে শেষ, আর যেটি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেটা আপনি আমি দিলাম সেটাই থাকলো জমা, অর্থাৎ নিজের নাফসের জন্য, উপকারের জন্য, কাল কিয়ামতের দিন এর বদলা, এর জাজা আপনি আমি পাবো। এখন আফসোসের বিষয় যে যেটা আপনার আমার নিজস্ব সম্পদ হবে সেটার ব্যাপারে আপনি আমি উদাসীন, গাফিল, সেটার ব্যাপারে আপনার যেটা নিজের নাফসের জন্য, যেটা আপনার নিজের কাজের জন্য যেটা প্রাধান্য, যেটা আপনার নিজের জন্য উপকার, সেটা কিন্তু আপনি আমি করলাম না। করলাম কোনটি? যেটি আপনার আমার কোনো কাজে আসবে না সেটা আপনি আমি করলাম। আপনি দেখুন, এখন যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে অর্থাৎ মসজিদের হোক বা যে কোনো আল্লাহর পথে যে কোনো কাজের জন্যে মানুষকে ব্যয় করার কথা বলে, সে জায়গায় কোনটি তো বোধ করে মানুষ সে জায়গায় অল্প টাকা দেয়, সে জায়গায় অল্প টাকা, আর যেটা প্রয়োজন নেই সেটা শয়তানের ইত্তেবা অনুসরণ হয়, সেই পথে মানুষ অঢাল খরচ করে, তার বাধা আপত্তি নেই, আপনি বিল এলেন। আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলছি, আপনাদের সোসাইটি সমাজের যে বিবাহটা হচ্ছে, এই বিবাহের যে আনুষ্ঠানিক যে অনুষ্ঠানে যে খাবারের আপনাদের যেটা ভ্যারাইটিজ আমি দেখতে পাচ্ছি জায়গায়, এটা অধিকাংশ এটা হচ্ছে অপচয়, অধিকাংশ আবার আপনার ইসরাফ রয়েছে, অপচয় এবং অপব্যয় চলছে, যেটা কোনো প্রয়োজন নেই, তার অতিরিক্ত আপনি খরচ করছেন। আপনি এমন একজন ব্যক্তি যে আল্লাহর পথে আপনাকে খরচ করার কথা বললে আপনি সে জায়গায় কৃপণতা বোধ করছেন, আর দুনিয়াবিতে যেটা কোনো প্রয়োজন নেই যতটা তার থেকে বেশি আপনি খরচ করলেন, নিজের ক্ষতি ডেকে আনলেন, আপনি আপনার কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না আপনার। আপনি যে খরচটা করছেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করুন, আপনি তার বাইরে কেন করতে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে আপনাকে এই বিবেক বুদ্ধি দিয়ে বিবেক বিবেচনা করতে হবে যে খরচটা আমি করছি এটা বৈধ পথে হচ্ছে, তো এটাকে তদন্ত করতে হবে, আপনি করলেন না। যেটা করলে আপনার একশোতে একশো উপকার ছিল সেটাকে বাদ দিয়ে যেটা আপনার কোনো উপকারে নেই, দুনিয়াবি হাসিলের জন্যে মানুষের কাছে নাম কামানোর উদ্দেশ্যে আপনি যে ভ্যারাইটিসটা করছেন, এটি মানুষও আপনার নাম করে না। মানুষ এমন একটা প্রাণী যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষ এমন একটি প্রাণী, মানুষকে যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়া হয়ে যায় এবং তাকে দুনিয়ার যদি সমপরিমাণ যদি সোনার পাহাড় দেওয়া হয় তবুও তার পেট ভরবে না। তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনি 10 রকম 15 রকমের ভ্যারাইটিজ খাবার করে মানুষের মন ভরতে পারবেন, জয়লাভ করতে পারবেন? জি না, আর মন জয় করতে পারবেন না। আপনি যতই ভ্যারাইটিজের খাবার করুন না কেন আপনার ত্রুটি বের করবে, এতে কোনো সন্দেহ নেই, করবেই। মানুষ এমন একটি প্রাণী, আপনার খুঁত বের করবেই, কিছু করার নেই।
তাহলে যে জায়গায় আপনার প্রয়োজন ছিল না সে জায়গায় আপনি করলেন, যে জায়গায় আপনার প্রয়োজন আছে 100-তে 100 যেটা পরকালে আপনি পেয়ে যাবেন বেনিফিট, এ তো কোনো সন্দেহ নেই। মানুষ তাতে রাজি থাক আর না থাক, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দিলেই সেটা বাদ যাবে না, 1% আপনার জন্য লস যাবে না, 100-এ 100 পাবেন আপনি। ভাবতে পারা যায়, যে জায়গায় প্রয়োজন ছিল সে জায়গায় আপনি দিলেন না, নিজের নাফসের মুক্তির জন্যে, নিজের আত্মাকে বাঁচানোর জন্যে, নিজেকে বাঁচানোর জন্যে যে জায়গায় প্রয়োজন সে জায়গায় আপনি দিলেন না। আপনাকে মনে দুঃখ দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না, আপনার ভালোর জন্যে, আপনার কল্যাণের জন্যে বলছি যে আপনাদের বিবেক বুদ্ধিটাকে এদিকে ফিরিয়ে নিয়ে আসুন, যেদিকে ফিরালে কাল কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন। আপনাকে আমি ভালোবাসি, যার ফলে আপনাকে এ কথাগুলো বলছি, এ কথা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এ কথাগুলো তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আপনাকে নিজের ব্যক্তিগত কোনো কথা আমি বলছি না, আপনাকে ভালোবাসি, আপনার স্বার্থে আপনার কল্যাণের জন্য কথাগুলো বলছি, আপনি যদি এটাকে সংশোধন করে নিতে পারেন আপনার জন্য ভালো, ইহকালে এবং পরকালে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, আপনি যেগুলো করছেন, আপনারা যেগুলো করছেন, আমি আপনি যেগুলো করছি, এটা আপনার আমার জন্য ঠিক নয়, যেটা প্রয়োজন সেটা আপনাকে আমাকে করতে হবে। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন যে তোমরা কি করো না, শয়তানের তোমরা ভাই হয়ে যেও না অপচয় করে। এখানে আপনাকে আরও কিছু কয়েকটি আমি কথা বলি, যে কথাগুলো আপনাকে জানা একান্ত জরুরি। আপনাকে আমাকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে। আপনাকে আমি পূর্বেও জানালাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন পথ থেকে আয় আপনি আমি করছি এবং কোন পথে ব্যয় করছি, এটা আপনাকে আমাকে প্রথমত তদন্ত করতে হবে। ইনকাম আমার বৈধ আছে কি না, সেটা হালাল আছে কি না, সেটা জায়েজ আছে কি না, এরপরে আপনি আমি যে খরচটা করছি সেটা কোন জায়গায় খরচ করছি, এটা বৈধ পথে, জায়েজ পথে না হালাল পথে, এটা আপনাকে আমাকে জানতে হবে, জেনে সে জায়গায় আপনাকে আমাকে খরচ করতে হবে। নইলে ইহকালেও লস পরকালেও লস, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। আপনাকে আপনাকে আমি বলছি, আপনার এই সোসাইটি সমাজে আমাকে আফসোস লাগলো, আমাকে এত দুঃখ লাগলো, আমি নিজের পক্ষ থেকে কথাগুলো আপনাদেরকে বলছি, ব্যথা লাগলো আমার অন্তরে যে আপনাদের এই সোসাইটি সমাজে আপনাদের নিজের জন্যে আপনাদের ঈদগাহ ময়দানে যে জায়গা নেওয়ার কথা, এটা অনেক সম্পদের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। এটা শুধু খালি দায়িত্বশীলদের দায়িত্ব নয়, এটা প্রত্যেক মানুষের, গোপালনগরের প্রত্যেক ব্যক্তিরই নৈতিক দায়িত্ব যে জায়গাটি কিভাবে নেওয়া যেতে পারে, কিভাবে কোন পথ অবলম্বন করে নেওয়া যেতে পারে, প্রত্যেক মানুষকে ভাবতে হবে। চাহে তাদের চলার ক্ষমতা দিক দিয়ে হোক, বিবেক বুদ্ধি দিয়ে হোক, আর সম্পদ দিয়ে হোক, সবকে সব কিছুকে একত্রিত করে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে এটা ভাবা উচিত ছিল, করলেন না। আফসোস লাগে, আপনার যে জায়গায় যত টাকা খরচের প্রয়োজন ছিল না আপনি অতিরিক্ত করে দিলেন, আর এ জায়গায় আপনি কৃপণতা করলেন, আপনার কৃপণতা করা উচিত ছিল সে জায়গাতে, আর উদার মনে হওয়ার কথা ছিল এই জায়গাতে, এটা আপনার কল্যাণ হতো, এটাতে আপনার ভালো হতো, ওটা আপনার জন্য ক্ষতি হয়েছে, আপনার ইহকালেও ক্ষতি পরকালেও ক্ষতি আপনি মিলিয়ে নেবেন, কোনো লাভ হলো না। মানুষকে অবৈধ পথে খাওয়ানোর জন্যে আপনি সেটাকে রুখে দাঁড়ান, আপনি সে জায়গায় খাওয়াবেন না, আপনার কদিন বলবে, একদিন দুদিন তিনদিন চারদিন আপনার ব্যাপারে বলবে, চর্চা করবে যে সে খাওয়ালো না, সে এরকম করলো ওইরকম করলো, আপনাকে বলবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ বলে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো বলে, এদের খারাপের কোনো দাম নেই, এদের খারাপ বলাতে কোনো দাম নেই। আর পৃথিবীর মানুষ যদি বলে ব্যক্তিটি খুবই ভালো, সব ব্যক্তি যদি সাক্ষী দিয়ে দেয় ভালো, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয় যে না সে খারাপ, তাহলে আপনার আর কিছু করার নেই, সবই ক্ষতি আপনার। তাহলে আপনাকে আমাকে ভালো হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আপনাকে আমাকে সেভাবে নিজেকে গঠন করতে হবে। এখন আশ্চর্যের বিষয়, যেটা আপনার আমার জন্য কল্যাণ, যেটা আপনার আমার জন্য ভালো, সেটাতে আপনি আমি পিছিয়ে আছি, আর যেটাতে আপনার আমার অকল্যাণ ক্ষতি সেটাতে আপনি আমি পড়ে আছি। অথচ সাহাবে কিরামদের মধ্যে তাদের কম্পিটিশন, তাদের প্রতিযোগিতা ছিল সৎকর্মে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন জানালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জানালেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতান আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা প্রতিযোগিতা করো ক্ষমার প্রতিযোগিতা, যে ক্ষমার প্রতিযোগিতা করলে যার জান্নাত যার আসমান এবং জমিনের সমতুল্য,
এখানে ব্যবধানের কথা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। আল্লাহ নবী সাল্লামের কথা যখন বললেন সাহাবিদেরকে, তো সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা লেগেছিল, কম্পিটিশন তাদের মধ্যে লেগেছিল। তারা কেউ জানকে বাজি রেখে, কেউ নিজের সম্পদকে বাজি রেখে, তারা আল্লাহ সুবহান ও তাআলা জান্নাতকে হাসিল করার জন্য তারা মাঠে ময়দানে নেমে পড়েছিল। আর আপনি আমি কোন জায়গায় আছি? ওই যে বললাম না, বালতু সিরুনা ফিল হায়াতির দুনিয়া, দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছি আপনি আমি, যার ফলে পরকাল থেকে উদাসীন গাফিল হয়ে আছি। আপনাকে যতগুলো আপনি কথা বললাম, এই কথার পিছনে একটি কোরআনের আয়াতকে আমি নিয়ে আসছি, এই আয়াতটিকে আপনাকে জানতে হবে আজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 179 মধ্যে জানিয়েছেন যে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামে কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্যে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃদয় অন্তর দিয়েছি, এই অন্তর হৃদয় দিয়ে যারা ভালো মন্দের বিবেক বিবেচনা করে না। আল্লাহ সুবহান ও তাআলা এই বিবেক বুদ্ধি একমাত্র মানুষ জাতিকে দিয়েছেন। এই বিবেক বুদ্ধির ভালো মন্দের পার্থক্য একমাত্র মানুষ জাতি করতে পারে। আপনি একটা উদাহরণ নিলেন, এখন যদি দেখেন যে আপনার সম্মুখে আপনি মেন রাস্তায় দাঁড়িয়ে গেলেন, আপনার সম্মুখে চলে আসছে লরি, ট্রাক চলে আসছে, আপনি জানছেন আপনার উপর দিয়ে চলে যাবে, আপনি এটা বুঝতে পারছেন, তার জন্য আপনি সাইডে চলে যাচ্ছেন, নিজের আপ্রাণ চেষ্টা করে আপনি বাঁধানোর চেষ্টা করছেন, করি না আমরা করি। আবার আপনি কসাইখানে চলে যান, একটা খাসিকে লট গিয়ে তার চাম ছিলেছেন, মাংস কাটা হচ্ছে, আর পাশে আর একটা খাসি বাঁধা আছে, তাকে আপনি পাতা দিচ্ছেন, দিব্যি পাতা খাচ্ছে, ও দিব্যি পাতা খাচ্ছে, আর এটার জ্ঞান নেই যে এটার মাংস শেষ হলেই ওকে আবার সে জায়গায় ওকেও কেটে সে জায়গায় হালাল করে লটকানো হবে। তার মানে তাদের সেই বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেননি, যে বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। এই বিবেক বুদ্ধি দিয়ে যারা ভালো মন্দের পার্থক্য করে না, তাদের জন্য আমি জাহান্নাম রেডি করেছি, এ কথা আল্লাহ সুবহান ও তাআলা বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে যারা ভালো মন্দ দেখে না, ভালো জিনিসকে দেখে না, অশ্লীল অপকর্মের মধ্যে যারা চোখকে ব্যয় করছে, চোখ ব্যবহার করছে, এদের জন্যে। আর যাদেরকে আমি কর্ণ, এই কান দান করেছি, এই কান দিয়ে যারা ভালো কথা শুনে না, শ্রবণ করে না, এরা আছে উলাইকা কাল আনআম, এরা আছে চতুষ পর্যন্ত নেই, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তার থেকেও নিকৃষ্ট কেন বললেন? আপনি বাড়িতে একটা যদি বলেন যে আমি গায়ে দুধ খাবো বলে একটা যদি গরু গায়ে নিয়ে আসেন, আর সেটা যদি বাচ্চা না দেয়, দুধ যদি না হয়, তো তার সেই গোবর দিয়ে কোনো উপকার আপনার আসবে? আবার তাকে হালাল করে তার মাংস কাজে লাগবে, বিক্রি করে আপনি টাকাও পাবেন। কিন্তু মানুষ এমন একটি প্রাণী, মানুষ এমন একটি জাতি, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো তার মূল্য নেই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথমত চতুষ পর্যন্ত নেই, তারপরে বললেন বাধুক বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এর হচ্ছে গাফিল, এরা হচ্ছে উদাসীন। সম্মানী উপস্থিতি, এই আয়াত দিয়ে আপনাকে এই কথাই আমি বলতে চাইছি, যতগুলো জুম্মার খুতবার মাধ্যমে, যতগুলো আপনি প্রোগ্রামে, দিনী প্রোগ্রামে যতগুলো আপনি কথা কোরআন হাদিসের কথা আপনি শ্রবণ করছেন, শুনছেন, এগুলোকে শুনে যদি নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়িত যদি না করেন, তাহলে আপনি এই বিবেক বুদ্ধিকে যদি কাজে না লাগান, এই কানকে যদি না লাগান, চোখকে যদি ইসলামের জন্য না লাগান, দিন ইসলামের জন্য না লাগান, শরীয়তের জন্য যদি আপনি না লাগান, না ব্যবহার করেন, তাহলে আপনি নিশ্চিত ভেবেলেন আপনি সেই কাঠগড়ে দাঁড়াবেন যে কাঠগড়ে দাঁড়ানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট। এ কথা বলতে গিয়ে আপনাকে এ কথা আমি বলি না যে আপনি চতুষ্প জন্তু থেকে খারাপ, এ কথা আপনাকে আমি বলছি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দিয়ে নিজের ব্যক্তিগত জীবনে মিলিয়ে নেবেন যে আমি এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছি না, তো মনকে প্রশ্ন করে প্রত্যেকটি পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হালাল পথে উপার্জন করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন বৈধ পথে, হালাল পথে খরচ করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কৃপণতা বখিল থেকে এবং ইসরাফ অপচয় থেকে এবং অপব্যয় থেকে আমাদের প্রত্যেককে যেন হেফাজত করে দূরে রাখেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।